ডাক্তার বললো যে অলরেডি মৃত অবস্থায় এখানে এসেছে। তো যিনি ডাইরেক্টর সাহেবের সাথে কথা বললাম, যিনি এখানে নিয়ে আসছে আজকে যে একটা প্রিমিয়ার শো হওয়ার কথা ছিল, ওই শোর ডাইরেক্টর, উনি বললেন যে গাড়ি রেখে বেজমেন্টে, যে বসুন্ধরা সিটির বেজমেন্ট থেকে তিনি উপরে যেখানে শো হবে সেখানে যাচ্ছিলেন, তো গাড়ি থেকে নেমে লিফটে যাওয়ার পথে উনি পড়ে গেছে স্ট্রোক করে। তো তখন ওখানে যারা অন্য ড্রাইভাররা ছিল তারা ধরে দোতলা নিয়ে আসছে, সাথে সাথে যেহেতু স্কোয়ার একদমই ওয়াকিং ডিস্টান্সে 5-10 মিনিটের মধ্যে এখানে নিয়ে আসলো, ডাক্তার মৃত ঘোষণা করছে। আমরা একদমই ঘটনাটা এত দ্রুত, এত একটা হৃদয় বিদারক ঘটনা এত অল্প সময়ে ঘটে গেছে, আমরা কিছু বুঝতেই পারছি না। এই যে সংস্কৃতি অঙ্গনের সবাই, ডাইরেক্টর সাহেব সবাই কান্নাকাটি করছে, আমার ওয়াইফ কান্নাকাটি করছে, কারণ তার একমাত্র ভাই ছিল আহমেদ রুবেল, এখন সে মারা গিয়েছে। আপনাদের সবার দোয়া প্রার্থনা করছি, ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাকে বিস্তীর্ণ নসিব করে, আর আমরা যাতে তার দাফন কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। স্যার।